আসসালামু আলাইকুম, আমার নাম মোর্শেদা, আমার বয়স 43 বছর, আমার বাড়ি ফরিদপুরে। আমি আসছি মেন কোমরে ব্যথা নিয়ে। আমার 15-20 বছরের বেশি হয়েছে কোমরে ব্যথা। ও, আগে শুধু কোমরের মাঝখানে ব্যথা ছিল, পরে এই ব্যথার থেকে যত দিন যেতেছে তত মানে আস্তে আস্তে জ্বালা পোড়া পিঠের দিকে জ্বালা পোড়া করে, ভাঙ্গে নেয়, পায়ের দিকে যায়। হ্যাঁ, মানে আমি খুব এই লাগে, আমার কাছে অস্থিরতা লাগে। আমি এই কোমরের সমস্যার জন্য এই পর্যন্ত অনেক ডাক্তার দেখাইছি। প্রথমত আমি ফরিদপুরে, আমাদের বাসা ফরিদপুরে, ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক ডাক্তার দেখাইছি অনেক। ওষুধ খাওয়ার পরে কোনো উপকার আমার আসে নাই। পরে আমি ঢাকায় এসে ঢাকায় ডাক্তার দেখাইছি, এমআরআই করছি, তারপরে কোনো ই পাইনি। থেরাপি দিছে, থেরাপিও দিছি ফরিদপুরে, তাও উপকার পাইনি। পরে আমি ইন্ডিয়াতে গেছি, 2-3 বার করে ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়ায় গেলে ওরা বলে তেমন কোনো সমস্যা নাই মা, তুমি থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। তা আমি ফরিদপুরে এসে আবার থেরাপি দিছি, 1 মাস পর্যন্ত দিছি, কিন্তু কোনো উপকার এরকম পাইনি। আমি এই রোগের জন্য মানে যে যা বলছে তাই করছি। কবির বলেন, ফুক মানে হুজুরদের দেখাইছি, কবিরা ফকির সবাইকেই দেখাইছি, ডাক্তার ছাড়াও এদেরও দেখাইছি। আমি শুধুমাত্র চাইছি যে একটি মানে সুস্থ হয়ে ভালো থাকে, নিজের চলাফেরাটুকু সুন্দর মতো করতে পারি। হ্যাঁ, চিকিৎসা করে কোনো ওরকম মন মতো আমি পাইনি, উপকার পাইনি। পরে আমার পাশের বাসায় ভাবি আর কি, ওনার বাসায় গেছি, পরে যাওয়ার পরে উনি আর কি 2 দিন আগে এখান থেকে গেছে, যাওয়ার পরে বলতেছেন আর আমি নিয়ত করে আসছি, তুমি আমি যদি দেখো চিকিৎসা করে আসছি, মোবাইলে ইউটিউবে দেখে আমি গেছিলাম, তো এখন আল্লাহ দিলে আমি অনেকটা সুস্থ, তুমিও যাও, আল্লাহ দিলে তুমি যা ভর্তি হয়ে যাও, তুমিও সুস্থ হয়ে যাবা। পরে আমি বললাম ঠিক আছে ভাবি যাবো, তাহলে এই মুহূর্তে না পরে যাব। তারপরে মানে সে গেছে, 2 মাস হয়েছে হয়তো এখান থেকে গেছে, তা আমি 1 মাসই হয়ে গেছে, তারপরে আমি আসছি, আসার পরে তো আমি ভর্তি হয়েছি এখানে এসে, আসার স্যারকে দেখাইলাম। ভর্তি হওয়ার পরে তো এই যে থেরাপিস্টরা থেরাপি দিতেছে, ওরা খুব সুন্দর করে থেরাপি দেয়, ব্যায়াম করায়। মানে বেশ কিছুদিন পর্যন্ত কোনো পরিবর্তনই আসতেছিল না, পিঠের মধ্যে জ্বালা পোড়াটা ভাঙ্গে নেওয়াটা মানে সমানে চলতেই ছিল। তো এখন আমি কয়েকদিন ধরে বেশ আরাম পাইতেছি আর কি। আমি এতদিন যে অন্য অন্য ডাক্তার দেখাইছি, করছি, এখানে এসে যে উপকারটা পাইছি, অন্য কোথাও এই উপকারটা আমি পাইনি, যতটুকু আমি এখন পাইছি আলহামদুলিল্লাহ আগেরছে অনেকটা। না, এখানে হসপিটালের লোকজন সবাই খুব ভালো, আমাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ, সবার আচরণ আমি ভালো পাইছি। থেরাপিস্টরা অনেক ভালো, আমাকে যে দিয়েছে আমি অনেক ভালো আচরণ, তারপরে থেরাপি দেওয়ার টাইমটা খুব ই করে আসছে, কখনো দেরি করে নাই, সময় মতো এসে থেরাপি দিয়ে এসে ব্যায়াম ট্যাম করাইয়া, তারপরে সুন্দর করে কথা বলে গেছে, আন্টি থাকেন আবার আসবেন এই টাইম বলে গেছে, আমরা ওইভাবে রেডি হয়ে গেছি। শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা মনে হয় আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই। বাংলাদেশে এটা থাকাতে তো রোগীদের জন্য অনেক উপকারী, এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া যাওয়ার চেয়ে এখানে যদি এতটা উপকার হয় তা তো ভালো বাংলাদেশি। না, আমি সবাইকে বলছি যে ধৈর্য ধরে থাকো, ওই যে পাশে একটা রোগী আছে মানে সে খুব কষ্ট পাইতেছে, আমি বলছি যে না ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আপনি থাকেন, ধৈর্য হারা হবেন না, একটু কষ্ট করতে হবে, সুস্থ হলে থাকেন, দেখেন আপনাকে 10 দিনের কথা বলছে, আপনি 10 দিন ঠিক না হন আপনি আরও কয়েকদিন বেশি বাড়ায় সময় নিয়ে থাকেন, কিন্তু থাকেন, আল্লাহর রহমতে আমার মনে হয় আপনি সুস্থ হয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।